কংগ্রেস প্রার্থী কাজী আব্দুল গফরের পুত্র আব্দুল রহিম দিলু গতকাল গোপালপুর পঞ্চায়েত থেকে নিয়ে ইন্টিকা কলবাড়ি পর্যন্ত কংগ্রেসের কর্মীদের বিনা হেলমেটে রোড শো করলেন। সঙ্গে ছিলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি। কি বললেন দিলু, চলুন জেনে নেওয়া যাক। হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ বসিরহাটের তৃণমূল, বিজেপি, বামপন্থ, এরা সবাই তাদের একটাই কথা হলো যে আমরা দীর্ঘদিন ধরে বাইরের প্রার্থীকে ভোট দিয়েছি, আমরা কখনো অসুবিধা করিনি। এবার যেহেতু বসিরহাটের একজন মানুষ আমাদের প্রার্থী হয়েছে, যারা এখানে এমপি ছিলেন পাঁচ বছর পর চলে যাচ্ছেন, তাদের সঙ্গে আমাদের পরিচয় হতে হতেই তারা চলে যাচ্ছেন, আমাদের সুখ দুঃখের কথা আমরা কাকে বলব। এবারে সেই জন্যে বসিরহাটের জাতি ধর্ম দলমত নির্বিশেষে সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, একটা অলিখিতভাবে মানুষের কাছে পৌঁছেও গেছে, কানাকানি চলছে এবং মানুষে মানুষে আলাপ আলোচনা চলছে যে আমরা এবারে কোনো দল হিসেবে নয়, আমাদের বসিরহাটের ভূমিপুত্র হিসেবে বসিরহাটের মানুষের মহাজোটে। Okay.